দেশে এখন একনায়কতন্ত্র চলছে, গণতন্ত্রের কোনো বালাই নেই, তাই গণতন্ত্র পুনরুদ্ধারে দলের ভেতরের ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। গণতন্ত্র রক্ষায় যে কোনো আন্দোলনের জন্য নেতা কর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি।